Hello, this is Ron and welcome to my channel Creative Venture. Okay, পরপর তিনটে সিনারি দুটো হয়ে গেছে কলকাতার উপর এটা তিন নম্বর সিনারি ভেবেছিলাম তোমাদের মাঝখানে ওয়ার্কশপের ছবি ভিডিও দেখাবো তো ওয়ার্কশপের ভিডিওর আগে ভাবলাম না কলকাতার যখন একটা সিরিজ চলছে পরপর তিনটে অ্যাটলিস্ট হওয়া দরকার তাই না দুটো হয়ে গেছে আর এটা তিন নম্বর চলো তিন নম্বর ভিডিওটাও আমরা নিয়ে এসেছি তিন নম্বর ভিডিও কলকাতার উপর কলকাতা 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 মাই লাভ তো কলকাতার উপর তিন নম্বর ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আজকের যে পেন্ডিংটা করছি সেটা আছে বিশ্ববাংলা গেট সেই বিশ্ববাংলা গেট নিয়ে আজকে ছবিটা করছি আজকের পেন্ডিংটা ওয়াটার কালারে কিছুটা ওয়াটার কালার পেন্সিলের টাচ আছে আজকেরটায় হ্যাঁ ঠিক আছে আজকেরটা একদম নাইট সিনারি একটা দু পরপর দুটো আমরা ডে সিনারি করেছি আজকেরটা হচ্ছে না কলকাতার ওপর নাইট সিনারি চলো তাহলে পেন্ডিংটা আমরা এবার শুরু করে দেবো আর শুরু করার আগে কি বলি ইয়েস লেটস স্টার্ট দ্য পেন্টিং আজকে যে ছবিটা করছি সেটা আমারই ফটোগ্রাফির একটা আবার লাইট ট্রেলের একটা ছবি লাইট ট্রেল যেটা একদম লাইটের যে মোশনটা সেইটা তো সেইটা করার জন্য আমি কি করলাম লাইট ট্রেলগুলোকে আগে মার্কার দিয়ে করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের যে ডাকগুলো টেনেছি মার্কার দিয়ে আগে করে নিলাম ঠিক আছে এটা ওয়াটার কালারেরই ছবি কিন্তু এই জায়গাটা আমি মার্কার দিয়ে করে নিলাম কারণ এটা মার্কার দিয়ে না করলে ওই জায়গাটা ঠিক ওই লাইট ট্রেলের যে স্পিডটা সেটা অত ভালো বোঝা যাবে না বেসিক লাইনগুলো মার্কার দিয়ে করে নিয়েছি এরপর কিন্তু আমি আবার ব্রাশ দিয়ে ওয়াটার কালার দিয়ে করবো এই জায়গাটা তোমরা কিছুক্ষণ পর দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা আবার ব্রাশ ওয়াটার কালার দিয়ে ভিজিয়ে নিয়ে ব্রাশ দিয়ে আমি করবো তার আগে আমি বেসিকটা করে নিলাম এবার যেটা যেরমভাবে আমি স্কাই করি সেরমভাবে স্কাই করলাম একদম জলের মধ্যে আর এটা একটা রাত্রিবেলার ছবি ঠিক আছে এই যে তুমি দেখলে আবার কিছুটা হলুদ রং দিয়ে দিয়েছি আমি মাঝখানে এই লাইট ট্রেলগুলোর মাঝখানে বুঝতে পারছো তো তো এটা একটা রাত্রিবেলার ছবি কিন্তু ঠিক আছে তো আমি এই ছবিটা তুলেছিলাম হচ্ছে লকডাউনের পর যখন আমি ফটোগ্রাফি করতে বেরিয়েছিলাম তো আবার কলকাতার সেই সময় এইসব ছবিগুলো তোলা তো সেই রকমই একটা ছবি থেকে এটা তুলেছি তখন আমি যখন ছবিটা তুলেছি তখন সন্ধে হয়ে গেছে প্রায় আর সেপ্টেম্বর অক্টোবর মাস হবে তো একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে তখন তো সেই সময়কার ছবি এটা সন্ধে হয়ে গেছে তাই লাইট ট্রেলের এই মোশনটা এসছে কারণ ছবিটা আমি তুলেছিলাম প্রায় 30 সেকেন্ড এক্সপোজারে যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত তারা এই ব্যাপারগুলো জানে এক্সপোজার বা এই টার্মগুলো 30 সেকেন্ড এক্সপোজার কারণ লং এক্সপোজারে এই লাইটের এই এফেক্টটা আসে তো সেইটা দেখে এই যে দেখো আমি এখন ফ্রি হ্যান্ডে কিন্তু এই রেড দিয়ে এগুলো করার চেষ্টা করছি এর মধ্যে তো সেটাও দরকার প্রথমে ওই লাইনের মোশনটা আমি তৈরি করে নিলাম তারপর ফ্রি হ্যান্ডে তার মধ্যে দিয়ে লাইটের যে ফ্লোটা সেটাকে করলাম তো এইভাবে এটাকে করতে হবে তারপর নর্মাল যেরমভাবে আমি ফিনিশ করি আস্তে 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 আকাশে কিছু কিছু জায়গায় একটু ডার্ক বাড়াচ্ছি যেহেতু রাতের ছবি সন্ধ্যের দিকের ছবি তো একটু ডার্ক বাড়াতে হবে এরপর কিছু কিছু জায়গায় আমি হোয়াইট ইউজ করবো তোমরা দেখলেই বুঝতে পারবে ছবিটা ঠিক আছে একটু হোয়াইট ইউজ করবো কারণ লাইটের লাইট জ্বলে গেছিলো স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছিলো সেইটা বোঝানোর জন্য আমি কিছু কিছু জায়গায় আবার লাইট ইউজ করবো মানে হোয়াইট ইউজ করবো ঠিক আছে লাইট মানে হচ্ছে হোয়াইট কালার ইউজ করবো তো জেনারেলি আমি হোয়াইট কালার ছবিটা ইউজ করি না কিন্তু যেহেতু এটা রাতের ছবি সেহেতু এখানে একটু হোয়াইট কালার ইউজ করবো ঠিক আছে এবার হোয়াইট কালার ইউজ করাটা কোনো ব্যাপার না হোয়াইট কালার তোমরা ইউজ করতে পারো কিন্তু তার আগে হোয়াইট কালার ইউজ না করে কীভাবে ছবি করতে হয় সেটা শেখাটা কিন্তু দরকারি যে আমি হোয়াইট কালার ইউজ করছি বলে তোমরা হোয়াইট কালার ইউজ করলে সেটার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ তোমাদের আমি হোয়াইট কালার ইউজ করতে না করি তার কারণ বেসিক যারা প্রথম দিকে ড্রয়িং শেখে তাদেরকে আমি হোয়াইট কালার ইউজ করতে না করি কারণ পেপার হোয়াইট ছাড়াটা একটা শেখাটা দরকার সেইটা যখন তুমি কন্ট্রোলে চলে আসবে তারপর তুমি যখন অ্যাডভান্স লেভেলে শিখবে তখন তুমি হোয়াইট ইউজ করতেই পারো ওয়াটার কালারে সেটা কোনো ব্যাপার না আমি দেখলে লাইটগুলো দেখে এরকম হোয়াইট ইউজ করলাম আকাশটাকে আমি আর একটু ডার্ক শেড দিয়ে নিচ্ছি এইভাবে ছবিটা প্রায় কমপ্লিটের পথে এবং সিগনেচার টাটা পেন্টিংটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে এই পেন্টিংটাও কিন্তু আমার ফটোগ্রাফি থেকে তোলা ফটোগ্রাফি থেকে আঁকা ঠিক আছে ফটোগ্রাফি থেকে আর তোলা কী হবে ফটোগ্রাফি থেকে আঁকা ফটোগ্রাফিটা আমি তুলেছিলাম এরকমই সন্ধ্যের দিকে গিয়ে ছবিটা তুলেছিলাম বিশ্ববাংলা গেটের সেই ফটোগ্রাফি থেকেই আমি এই পেন্টিংটা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো আর যতক্ষণ আমি আবার না আসছি ততক্ষণ আমার বাকি ভিডিওগুলো দেখতে থাকো হ্যাঁ এরপরে ওয়ার্কশপের ভিডিও আসতে চলেছে আর তারপর নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান তো আছে সুতরাং কী বলেছিলাম স্টে টিউন্ড